আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আজ সংবাদে আপনাদের সাথে থাকছি আমরা দুজন আমি শানাস চৌধুরী সাদত শেখের শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির জাহিদুর রহমান দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ গ্রহণকারীদের গণদুশমন বললেন গয়েশচন্দ্র শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো বাংলাদেশেও জঙ্গি হামলা চেষ্টা হচ্ছে তবে সতর্ক রয়েছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিবিদ ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনী ত্রিমুখী আঁতাতে প্রশ্রয় পাচ্ছে জলাশয় ভরাটের অবৈধতা অভিযোগ টিআইবি ভোক্তাদের কাছে মানসম্মত পানি সরবরাহ নিশ্চিতে ঢাকা ওয়াসার কাছে দাবি পবার ওয়াসার পানির মান আগের চেয়ে অনেক ভালো বললেন স্থানীয় সরকার মন্ত্রী কারসাজির মাধ্যমে কেলেঙ্কারির উদ্দেশ্যে কিছু লোক পতন ঘটাচ্ছে পুঁজিবাজারের সূচকের প্রাক বাজেট আলোচনায় বলেছেন অর্থমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও তিন আসন থেকে নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান তিনি জানিয়েছেন সংসদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার দাবি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানাবেন এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন যারা দলের সিদ্ধান্ত না মেনে শপথ নিয়েছেন বা নেবেন সময় মতোই তাদের বিচার করা হবে ত্রিশ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ছয়টি আসনে জয় পায় বিএনপি এর মধ্যে ঠাকুরগাঁও তিন আসন থেকে নির্বাচিত হন জাহিদুর রহমান অন্য সবার মতো নির্বাচনের পরপরই ফল প্রত্যাখ্যান করেন তিনিও আজকে বিজয়ী হয়েও আমার মনে শান্তি বা তৃপ্তি নেই এবং বাংলাদেশের এই যে নির্বাচনটা এই নির্বাচনটাকে আমি মনে প্রাণে মেনে নিতে পারি নাই এটা আমি মনের দিক দিয়ে যদিও আমি বিজয়ী হয়েছি কিন্তু মনের দিক দিয়ে আমি এটাকে প্রত্যাখ্যান যদিও তার এই বক্তব্যের চার মাসের মাথায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বৃহস্পতিবার দুপুরে শপথ নেন জাহিদুর বেলা সোয়া বারোটার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ গ্রহণ করেন তিনি পরে সাংবাদিকদের বলেন সারা দেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলার বিষয়টি সংসদে তুলে ধরতে চান আমাকে দল থেকে বহিষ্কার করতে পারে কিন্তু আমি একজন বিএনপি নিবেদিত প্রাণ বেগম জিয়ার মুক্তির কথা বলেই আমি মানুষের কাছে ভোট চেয়েছি মানুষ আমাকে ভোট দিয়েছে এবং আমি সেই লক্ষ্যে দল যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে না আজকে আমার নেত্রী জেলখানায় ওনার মুক্তির আবেদন জানাবো নিশ্চয়ই বর্তমান প্রধানমন্ত্রী হয়তোবা মূল্যায়ন করতে পারে গণফোরামে নির্বাচিত দুই সংসদ সদস্যের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যে ছয়জন নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে জাহিদুর রহমানই প্রথম শপথ নিলেন এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেন তারা গণদুশমন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা পার্লামেন্টে যাব না দলের সিদ্ধান্ত যিনি অমান্য করবেন তিনি দলের লোক হিসেবে দলের ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন না যদিও শুরু থেকেই বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হচ্ছিল তাদের কেউ শপথ নেবেন না মিজানুর রহমান সবুজ বাংলাভিশন ঢাকা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো বাংলাদেশেও জঙ্গি হামলার চেষ্টা হচ্ছে এ ব্যাপারে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে দেশবাসীকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি বিএনপি জামাতে সন্ত্রাস জঙ্গিবাদের প্রভাব এখনও শেষ হয়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে দাবি ছিল ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন চালু অবশেষে আধুনিক সুযোগ সুবিধায় সজ্জিত বনলতা এক্সপ্রেস নামে ট্রেন উদ্বোধন হলো ফলে ঢাকা থেকে রাজশাহীতে যেতে সময় লাগবে মাত্র 5 ঘন্টা শুক্রবার ছাড়া প্রতিদিন রাজশাহী থেকে সকাল 7টায় আর ঢাকা থেকে দুপুর 1:30টায় রাজশাহীর পথে যাত্রা করবে বনলতা এক্সপ্রেস গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্র নিয়মে পতাকা উত্তোলন করলেন উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা জানান রাজশাহী বিভাগের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে সরকার প্রধান বলেন এ ধরনের হামলার চেষ্টা দেশেও করা হচ্ছে বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে আমি দেশবাসীকে আহ্বান জানাবো
যে এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে, এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে। যে আমি চাই যে প্রত্যেক সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদে আগামী জুম্মাসের পূর্বে যে খুতবা হয়, নিশ্চয়ই সেখানে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কথা বলে ইসলাম যে শান্তির ধর্ম সেই কথাটা ভালোভাবে মানুষের কাছে তুলে ধরবেন। বিএনপি জামাত এদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরি করেছিল বলেও মন্তব্য করেন তিনি। সম্মিলিতভাবে তা দমনে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। বিএনপি জামাত জোট আবার যখন 2001-এ ক্ষমতা আসে, জঙ্গিবাদ সন্ত্রাস সারা দেশে ছড়িয়ে পড়েছিল, 500 জায়গায় একই দিনে বোমা হামলা থেকে শুরু করে গ্রেনেড হামলা, মানুষ খুন করা, আমাদের নেতাকর্মীদের উপর অক্ষত অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, অত্যাচার ছাড়া আর কিছু তারা করেনি। এই রাজশাহী ওই বিভাগটাই সেই বাংলা ভাই এবং জঙ্গিবাদের একটা আখড়া ছিল, এবং সবচেয়ে দুর্ভাগ্য যে তখনকার সরকার বিএনপি জামাত সরকার এদেরকে মদদ দিত, প্রকাশ্য দিবলকে অস্ত্র হাতে নিয়ে তারা মিছিল করত, পুলিশদের পাহারা দিত, অর্থাৎ তারা সন্ত্রাস জঙ্গিবাদের দেশ হিসেবে দেশকে সৃষ্টি করেছিল, যার প্রভাব এখনও আমরা দেখি। পরে গণভবন থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে ব্রুনাই সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিকেল 4টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। সুলতান হাজি হাসান আল বলখিয়ার আমন্ত্রণে গত রবিবার 3 দিনের সফরে ব্রুনাই যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দেশটির সাথে 7টি সমঝোতা স্মারক সই হওয়ার পাশাপাশি সুলতানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশটিতে বাংলাদেশের চ্যান্সেলরি ভবনের ভিত্তিফলক উদ্বোধন সহ বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো সন্ত্রাসী হামলা দমনে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। রাজধানীর বনানীতে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং এনইউবি এর সহযোগিতায় উগ্রবাদ ও জঙ্গিবাদ বিরোধী সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মনিরুল ইসলাম বলেন, জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও নির্মূল করা সম্ভব হয়নি, তবে জঙ্গি দমনে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। বাংলাদেশের নাগরিক যারা আইএসএ যোগ দিয়ে দেশ ছেড়েছে তারা আর এদেশে ফিরে আসতে পারবে না, ফিরে আসার চেষ্টা করলে এয়ারপোর্টে শনাক্ত হয়ে গ্রেফতার হবে। বাংলাদেশে আইএসএর কোনো খলিফা নেই বলেও জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তারাই চিহ্নিত করতে পারবে কে। সারা বিশ্বেই উগ্রবাদী চিন্তা যারা পোষণ করে তাদেরকে এক ধরনের অনুপ্রেরণা দেয়, তো বাংলাদেশেও যেহেতু কিছু উগ্রবাদী চিন্তার মানুষ রয়েছে তাদেরও হামলা করার মতো পরিস্থিতি বাংলাদেশে, তারা তাদের সেই ক্যাপাসিটি এই মুহূর্তে নাই, সে কারণেই আমরা মনে করছি যে বাংলাদেশে আপাতত কোনো ধরনের বড় ধরনের কোনো জঙ্গি হামলা কিংবা নিরাপত্তার কোনো আশঙ্কা নেই। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আইনশৃঙ্খলা বাহিনী ত্রিমুখী আঁতাতের কারণে জলাশয় ভরাটের মতো অবৈধতা প্রশ্রয় পাচ্ছে। ঢাকা এবং এর আশেপাশের এলাকায় জলাশয় ভরাটের চিত্র নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। ড্যাপ বাস্তবায়নে সরকারকেই কঠোর অবস্থান নিতে হবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ লঙ্ঘন করে ঢাকা ও এর চারপাশের জলাশয় ভরাটের চিত্র তুলে ধরতে গবেষণা করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স ও সিইজিআইএস। গবেষণা প্রতিবেদন প্রকাশ করে গবেষকরা জানান, 2010-এ ড্যাপ প্রণয়নের পর গত 9 বছরে ঢাকা ও এর আশেপাশে 22% নিচু জমি ভরাট করা হয়েছে, যার মধ্যে বন্যা প্রবাহ অঞ্চল ও জলাশয় রয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, ক্ষমতাবানদের কারণে অবৈধ ভরাট বন্ধ হচ্ছে না। এখানে হচ্ছে যে ব্যবসায়ী মহলের একটা প্রচণ্ড ভূমিকা থাকে, দ্বিতীয় হচ্ছে যে আমাদের আইন প্রয়োগের সংস্থা পাশাপাশি স্থানীয় প্রশাসন যারা এদের সাথে মদত হিসেবে দাঁড়ায়, এবং বিশেষ করে তৃতীয় হচ্ছে রাজনৈতিক পক্ষ। এই যে ত্রিমুখী একটা আঘাত, এর ফলে কিন্তু এই অবৈধতা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সরকারকে পালন করতে হবে, সেই জায়গাটি আমরা আসলে ঘাটতি দেখতে পাই।
বৃহস্পতিবার মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের রায় ঘোষণাকে স্বাগত জানিয়ে এ বিষয়ে আদালতের নির্দেশ যেন বাস্তবায়িত হয় সেই দাবি জানান বিশিষ্টজনেরা। আমাদেরকে ওয়াচডগ আরো কঠিন হতে হবে, আইনটাকে অন্যভাবে করতে হবে, জায়গায় মাটি ফেলেছে এটার বিচার অন দ্য স্পট হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই রায়টির বাস্তবায়নের রেফারেন্স দেওয়া, সেটার অর্থ হচ্ছে যে বিচারকে বাস্তবায়ন করার যে স্বাভাবিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে আমাদের আদালতের আস্থা নেই। মাননীয় প্রধানমন্ত্রী এই রায়ের এই শেষ অংশটুকুর যে আবেদন সেটি কগনিজেন্সে নিয়ে আমাদেরকে আশ্বস্ত করেন যে আদালতের ওই রায় অনুযায়ী প্রতিটি পদক্ষেপ সরকার দৃঢ়তার সঙ্গে করবে। জলাশয় রক্ষায় এবং অপরিকল্পিত নগরায়ন বন্ধ করতে আইনের কঠোর ও সময়োপযোগী প্রয়োগের ওপরও জোর দেন বক্তারা। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। ওয়াসার পানির মান আগের চেয়ে অনেক ভালো, তবে পানি ফুটিয়ে পান করা বা না করা গ্রাহকের ব্যক্তিগত বিষয় বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অন্যদিকে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা দাবি করেছে উৎপাদন পর্যায়ে শুধু নয় ভোক্তাদের কাছে গুণগত মানের পানি সরবরাহ নিশ্চিত করতে হবে ঢাকা ওয়াসাকে। গ্রাহক পর্যায়ে ঢাকা ওয়াসার পানির গুণগত মান নিশ্চিত করার দাবিতে সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। সংগঠনটির চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ওয়াসা যেখান থেকে পানি উত্তোলন করে বা উৎস মুখে নয়, পানির মান মাপতে হবে গ্রাহকদের বাসায় গিয়ে। ওয়াসা যে পানি দেয় সেই পানিটা সুপেয় হয়, সেই সুপেয় পানিটা যাতে নিশ্চিত হওয়া যায় তার জন্য মনিটরিং ব্যবস্থা চালু করুক। এই মনিটরিং ব্যবস্থার আওতায় প্রাথমিক পদক্ষেপ হিসাবে ইতিমধ্যে স্থাপিত যে লেব আছে, লেবের মধ্যে পানি পরীক্ষা করতে হবে, পাশাপাশি অন্যান্য লেবের মধ্যেও এই পানি পরীক্ষা করতে হবে, এবং যে সমস্ত স্থানে গ্রাহক পর্যায়ে পৌঁছাইতে যে সমস্ত অসুবিধাগুলো আছে সেই সমস্ত অসুবিধাগুলোকে দূর করতে হবে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ওয়াসার পানির মান নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাপারেন্টলি পানি দেখে আমার কাছে কখনোই মনে হয় নাই যে এই পানিটা কিনাম না মধ্যে কোনো ময়লা আছে অথবা আগের তুলনায় পানির পানি আগের তুলনায় তো মান উন্নত হয়েছে। উপরন্তু আপনার এখন ফুটাইয়া খাওয়া অথবা ফিল্টারে ফিল্টারিং করে খাওয়া অথবা ডাইরেক্ট খাওয়া, এখন এটা ডিপেন্ড করে যে কারা কীভাবে। আপনি যদি আমাদের এখানে নির্মাণ শ্রমিকরা পাইপলাইনের পানি তাদের জগে নেয় নিয়ে সেখান থেকে তারা খায় এবং এক বছর পর্যন্ত তারা কেউ অসুস্থ হয় না। সাংবাদিকদের আর এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, অগ্নি দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বাড়ানোর কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে পুঁজিবাজারের সূচকের পতন ঘটাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে প্রাক বাজেট আলোচনায় এই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। এনজিও কর্মকর্তা, পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও ইআরএফ নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বাজেট আলোচনায় নানা রকম পরামর্শ উঠে আসে। বড় রাস্তার একটা আভিজাত্য আছে, একটা বৈভব আছে, ওর একটা রাজকীয়তা আছে, একটা ফ্লাইওভার তার উপরে পড়ল মানে এর সব কিছু শেষ হলো, দুপাশের বাণিজ্য, বাণিজ্যের যে রমরমা ভাব সেটা নষ্ট হয়ে গেল, সাংস্কৃতিক যে পরিবেশ সেটা নষ্ট হয়ে গেল। আমরা অনেক মেগা প্রজেক্টের কথা জানি এবং মেগা প্রজেক্টে মেজা দুর্নীতির কথা দুর্নীতির অভিযোগ আসে, আর অনেক রকম অভিযোগ আসে এবং ব্যাংকিং ক্ষেত্রের যে অব্যবস্থা এটা তো দুর্নীতি দুর্বৃত্তায়ন ইত্যাদি জড়িত। ব্যাংক ব্যবস্থা ও পুঁজিবাজারের ধারাবাহিক কেলেঙ্কারির হ্রাস টেনে ধরার পরামর্শ দেওয়া হলে অর্থমন্ত্রী নিজেই আশঙ্কা প্রকাশ করেন, এখনও কারসাজি চলছে পুঁজিবাজারে। সামনে বাজেট, এই বাজেটে পুঁজিবাজারের উপরে কিছু না কিছু প্রণোদনা থাকবে। সুতরাং এখন শেয়ারের দাম বাড়ার কথা, এখন তো কমার কথা নয়। তাহলে এখন কমছে কার, কেন কমাচ্ছে? কমছে এই কারণে, কমাইলে পরে যেন কিনতে পারে সেই সময় সুযোগটা নেওয়ার জন্য। দুইটা পার্টি আছে, একটা পার্টি হচ্ছে সিংহ, আরেকটি হচ্ছে ছাগলের বাচ্চা। এই দুইয়ের মাঝে এত তফাত, এদের মাঝে কোনোদিনও আমরা এখানে বাজারে কোনো রকম, আরেক আমি মনে করি না কোনোভাবে এখানে, যদি নিজের থেকে যদি কোনো ঠিক না হয় আর যদি কঠোর ব্যবস্থা যদি না নেওয়া যায় তাহলে পরে এখানে কিছু করা যাবে।
খেলাপি ঋণ বাড়ার জন্য অর্থমন্ত্রী উঁচু সুদের হার আর ব্যাংকগুলোর স্বেচ্ছাচারিতাকে দায়ী করেন। উঁচু সুদের হার কমানোর জন্য আমানতের সুদের হার আরও কমানো হবে বলেও জানান তিনি। অর্থপাচার প্রসঙ্গে বলেন, জোর করে টাকা দেশে আটকে রাখা যাবে না। অর্থমন্ত্রী জানান, অসৎ ব্যবসায়ীদের চিহ্নিত করতে এখন থেকে আমদানি ও রপ্তানি হওয়া সব কন্টেইনার বাধ্যতামূলকভাবে স্ক্যান করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সাইমুল হক, বাংলাভিশন, ঢাকা। ব্লু ইকোনমিতে বাংলাদেশের অপার সম্ভাবনা থাকলেও সমুদ্র বিজয়ের সাত বছর পরও ততটা এগোয়নি বাংলাদেশ। একটি অস্থায়ী সেল থাকলেও আজও হয়নি তা স্থায়ী। এখনও পর্যন্ত অজানায় রয়ে গেছে সমুদ্রের নিজ সম্পদ বা অবৈধভাবে মাছ ধরার পরিমাণ। এমন যখন চিত্র, তখন এ বিষয়ে অভিজ্ঞ ফ্রান্সের এক কোম্পানি সিএলএস বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের ব্লু ইকোনমি সেলের প্রধান সিএলএসের এই আগ্রহকে ইতিবাচক মনে করছেন। ফ্রান্স ঘুরে এসে রিপোর্ট করছেন শারমিন ইব্রাহিম। শারমিন রিনভি মাফ করবে। ব্লু ইকোনমি, সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি, সমুদ্রের নীল পানি আর তলদেশে থাকা বিশাল সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের স্বপ্ন পূরণে এক অর্থনৈতিক বিপ্লব। বিভিন্ন রিপোর্টে দেখা গেছে বঙ্গোপসাগরে রয়েছে সোনার চেয়ে দামি বালি, ইউরেনিয়াম, থোরিয়াম। অগভীরে জমে আছে ক্লে, যা দিয়ে তৈরি হয় সিমেন্ট। আন্তর্জাতিক গবেষণা রিপোর্টগুলোতে বলা হচ্ছে বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদও। বঙ্গোপসাগরের মাছেও রয়েছে বিপুল সম্ভাবনা। এ অঞ্চলের টুনা মাছ সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয়। এছাড়া অন্যান্য সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও জীবজন্তু ভবিষ্যৎ প্রজন্মের প্রোটিনের অন্যতম যোগান দেবে। এমনকি সমুদ্র নির্ভর ঔষধ শিল্প গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন গবেষকরা। আর এসবই বেশি করে আলোচনায় এসেছে 2012 সালে মিয়ানমার এবং 2014 সালে ভারতের সাথে সমুদ্র বিজয়ের পর। আগ্রহী হয়ে উঠেছে উন্নত বিশ্বের বিশেষজ্ঞরা। তেমনভাবেই আগ্রহ প্রকাশ করেছে সিএলএস। ফ্রান্সের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সিএনএস এর তত্ত্বাবধানে চলে এই সিএলএস, যারা গত 30 বছর ধরে মূলত সমুদ্র গবেষণা ও সামুদ্রিক মাছ ও মৎস্যজীবীদের নিয়ে কাজ করছে। আমরা দেখেছি বাংলাদেশের কাছে সমুদ্রে তাদের অংশে কতটুকু মজুদ আছে তার কোনো সঠিক তথ্য নেই। বাংলাদেশের জন্য বরাদ্দ সমুদ্র অর্থনৈতিক অঞ্চলে মাছ ধরার অবৈধ নৌযানের অনুপ্রবেশ বা চোরা শিকার হচ্ছে কতটুকু তাও জানে না দেশটি। এসব বিষয়ে সিএলএস বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। এছাড়া সিএলএস এর রয়েছে নৌযান নজরদারি ডিভাইস, যা দিয়ে জেলেরা আবহাওয়ার পূর্বাভাস ও নিরাপদ স্থানে ফিরে আসার সতর্কতার তথ্য পাবে। বাংলাদেশ 2017 সালে ব্লু ইকোনমি নিয়ে একটি অস্থায়ী সেল গঠন করে, যারা 17টি মন্ত্রণালয় এবং 10টি অধিদপ্তরের মধ্যে সমন্বয়ের কাজ করছে। তারা সিএলএস এর আগ্রহকে স্বাগত জানিয়েছে। আমাদের সেলটা অস্থায়ী সেল, এটির স্থায়ী কাঠামো, এটির প্রশাসনিক কাঠামোটা কীরকম হবে এটি এখন আমরা ঠিক বলতে পারছি না। সিএলএস এর সাথে আমাদের যোগাযোগ ছিল, বেশ কয়েকবার তারা এসেছেন। তা আমি আশা করি যদি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় তাদের সাথে একটি সহযোগিতার সম্পর্ক তৈরি করতে পারে, তাতে তারা লাভবান হবে। বলা হচ্ছে 2050 সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় 900 কোটি। বিপুল এই জনগোষ্ঠীর খাবারের যোগান দেবে সমুদ্র। আর 2030 সালের মধ্যে বাংলাদেশের জিডিপির প্রায় 5 ভাগই আসবে সমুদ্র অর্থনীতি থেকে। শারমিন রিনভি, বাংলাভিশন, তুলুজ, ফ্রান্স। সিরিজ বোমা হামলার পর জননিরাপত্তা নিশ্চিতে সামরিক বাহিনীকে সর্বময় ক্ষমতা দিয়ে জরুরি আইন পাশ করেছে শ্রীলঙ্কার পার্লামেন্ট। দ্বিতীয় আরও একটি হামলার আশঙ্কা করছে দেশটির সরকার। তারা জানিয়েছে, রবিবারের হামলায় আত্মঘাতী 2 ভাইয়ের একজনকে আগে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছিল। এদিকে সাম্প্রদায়িক সহিংসতার শঙ্কায় কলম্বো ছাড়তে শুরু করেছে সংখ্যালঘু মুসলমানেরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
বৃহস্পতিবার প্রকাশ হল শ্রীলঙ্কার পাঁচ তারকা সাংগ্রিলা হোটেলে হামলার নতুন এক সিসিটিভি ফুটেজ। ব্যাগ পিঠে নিয়ে হাসি মুখে লিফটে ওঠা এই যুবকের নাম ইমসাদ আহমেদ ইব্রাহিম, সাথে আরও একজন নিয়ে হোটেলের তৃতীয় তলায় প্রবেশ করে সে। কোনোরকম বাধা ছাড়াই সকালে নাস্তার সময়ে ভিড়ের মধ্যে প্রথম বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর কয়েক সেকেন্ড পর দ্বিতীয়টি। প্রায় একই সময়ে দেশটির আরেকটি বিলাসবহুল হোটেল চিন্নামন গ্র্যান্ডে যায় ইমসাদ আহমেদের ভাই ইলহাম আহমেদ ইব্রাহিম। সেখানে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় এই ইলহামি। লঙ্কান পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী ইলহামকে একবার পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়। হামলাকারী এই দুই ভাই দেশটির ধনকুবের মোহাম্মদ ইউসুফ ইব্রাহিমের সন্তান। বিভিন্ন সময়ে বাবার সাথে প্রভাবশালী রাজনীতিবিদদের নানা অনুষ্ঠানে দেখা গেছে এই ভাইদের। জিজ্ঞাসাবাদের জন্য তাদের বাবা ইউসুফ ইব্রাহিমকে আটক করা হয়েছে। হামলার পর তাদের বাড়িতে অভিযান চালালে দুই সন্তানসহ পুলিশের উপর আত্মঘাতী হামলা চালায় এই দুই ভাইয়ের একজনের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। এতে নিহত হয় তিন পুলিশ সদস্য। রবিবারে বর্বর হামলার পর আতঙ্কে রয়েছে দেশটির মুসলিম সম্প্রদায়। মুসলিম নেতাদের অভিযোগ, হামলার মূল পরিকল্পনাকারী জাহারান হাশিম সম্পর্কে পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। এদিকে সকালে কলম্বোর 40 কিলোমিটার পূর্বে পোগোদা শহরে ম্যাজিস্ট্রেট কোর্টের পাশে বিস্ফোরণ হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। আরো হামলার আশঙ্কা দেশটির প্রধানমন্ত্রীর। এখনো কিছু মানুষ সক্রিয় রয়েছে, তাদের কাছে বিস্ফোরক থাকতে পারে। এমন পরিস্থিতিতে আরো নাশকতা ঠেকাতে ও সন্ত্রাস দমনের স্বার্থে সামরিক বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়ে জরুরি আইন পাশ করেছে লঙ্কার পার্লামেন্ট। অধিবেশনে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছাড়েন জনপ্রতিনিধিরা। রবিবারের হামলায় 13 দেশের নাগরিক সহ 350-এরও বেশি মানুষের মৃত্যুর পর সাম্প্রদায়িক সহিংসতার সংখ্যায় মুসলিমদের কলম্বো ছাড়ার হিড়িক শুরু হয়েছে। নিরাপদ স্থানে চলে যাচ্ছেন তারা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদের পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, এরপর ফিরে এসে থাকছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার প্রস্তাব সংসদে নাকচ। নুসরাত হত্যায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে সরকার আন্তরিক জানিয়েছেন আইনমন্ত্রী। আপনারা দেখছেন স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 বছর থেকে বাড়িয়ে 35 বছর করার একটি সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম এই সিদ্ধান্ত প্রস্তাবটি এনেছিলেন, কণ্ঠ ভোটে তার প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়। রেজাউল করিমের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদে বলেছেন, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশ এবং অবসরের যে বয়সসীমা সব দিক বিবেচনায় সেটিকে সরকার যৌক্তিক বলে মনে করছে। স্বাধীনতার পর প্রেক্ষাপট বিবেচনায় চাকরিতে প্রবেশের বয়সসীমা 25 থেকে 27 এবং পরবর্তীতে সেটি 30 করা হয়। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট নেই, 23 বছর বয়সে শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি পাচ্ছেন, 6-7 বছর চাকরির প্রস্তুতির জন্য সময় পাচ্ছেন। তাছাড়া চাকরিতে প্রবেশের বয়স 35 করা হলে পেনশন সংক্রান্ত জটিলতাও তৈরি হবে। এসব যুক্তিতে প্রতিমন্ত্রী স্বতন্ত্র এমপি রেজাউল করিমকে তার প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেন, কিন্তু তিনি প্রস্তাবটি প্রত্যাহার করবেন না বলে সংসদকে জানান। পরে প্রস্তাবটি কণ্ঠ ভোটে দেওয়া হলে প্রত্যাখ্যাত হয়। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রস্তাব এনে রেজাউল করিম তার বক্তব্যে বলেন, দেশে এখন শিক্ষিত বেকার 28 লাখের বেশি। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল। এছাড়া দেশে কোনো খাদ্য ঘাটতি নেই বলেও সংসদকে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামি মহিউদ্দিন শাকিলকে গ্রেফতার করা হয়েছে। 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আরেক আসামি শাহাদাত হোসেন শামীমকে। বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের পূর্ব উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাকিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার
আলিম পরীক্ষার্থী এবং উপজেলার উত্তর চর চান্দিয়া এলাকার প্রবাসী নুরুল আমিনের ছেলে। 14 এপ্রিল আসামিদের দেয়া জমানবন্দিতে উঠে আসে হত্যার পরিকল্পনা ও হত্যাকাণ্ডের দিন পাহারার দায়িত্বে ছিল শাকিল। এই হত্যা মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 22 জনে। এদিকে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইন আসামি শাহাদাত হোসেন শামীমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। নুসরাত হত্যার বিচারের দাবিতে ফেনীর শহরতলির শশাদিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। এদিকে নুসরাত হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে সরকার আন্তরিক, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। আইনমন্ত্রী বলেন, নুসরাত হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি দেখতে আগ্রহী দেশের মানুষ, এটি দ্রুত শেষ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আইন মন্ত্রণালয়। এখন অভিযোগপত্র জমা দিলেই কাজ শুরু হবে বলেও জানান তিনি। বলেন, শিশু রাজন হত্যার বিচারের মতোই এই ঘটনার বিচার দ্রুত শেষ করা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী অর্থ বছরে 90,000 বিচার প্রার্থীকে আইনগত সহায়তা দেবার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দেশজুড়ে 28 এপ্রিল পালিত হবে জাতীয় আইনগত সহায়তা দিবস। রেজিস্টার্ড চিকিৎসকদের ব্যবস্থাপত্র ছাড়ায় অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার এই আদেশ দেন। আদেশ পাওয়ার 2 দিনের মধ্যে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের প্রতি এ বিষয়ে সার্কুলার ইস্যু করতে মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে জানান ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন সচিব সহ বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে এই রুলে জবাব দিতে বলেছে আদালত। অ্যান্টিবায়োটিকের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন যুক্ত করে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন বুধবার রিটটি করেন। রাজধানীর কলেজ গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত ছাত্রীর নাম ফাহমিদা হক লাবণ্য, তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনার পরপরই আশেপাশের লোকজন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের ব্যাপারে খোঁজ খবর নেয়। তিনি পাঠাও যোগে বিশ্ববিদ্যালয়ে যাবার পথে দুর্ঘটনার শিকার হন। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলি। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের লালদীঘি মাঠের 110তম আসরে ছিল বেশ জমজমাট। আয়োজকরা চান বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাক বাংলা সংস্কৃতির অংশ হয়ে ওঠা এই উৎসবটি। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া রিপোর্ট। লালদীঘি ময়দানের চারদিক মুখরিত ঢোলের বাদ্যে, উচ্ছ্বাস আর উল্লাসে মাতোয়ারা দর্শকরাও। প্রতিবারের ধারাবাহিকতায় এবারও বসেছে ঐতিহ্যবাহী জব্বারের বলির আসর। নানা কৌশল ও শক্তিমত্তা দিয়ে গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলিকে হারিয়ে এবারে জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলি। ১৯০৯ সালে নগরীর বক্সিরহাট এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নিতে যুবকদের সংগঠিত করতে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতার। সেই থেকে নিয়মিত প্রতি বছর 12 বৈশাখ অনুষ্ঠিত হয়ে আসছে এই কুস্তি প্রতিযোগিতা বা বলি খেলা। এটা আমার চট্টগ্রামবাসীর একটা ঐতিহ্য, একটা বাঙালি সৃষ্টি, বাংলাদেশ বাঙালি সংস্কৃতির একটি অংশ। আমরা যদি একটা পৃষ্ঠপোষকতা করি বিভিন্ন কর্পোরেট শাখাগুলো, আমরা যারা বৃত্তশালী আছে একটু এগিয়ে আসলে এই খেলাটাকে আমরা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবো বলে আমরা মনে করি। এই বলি খেলাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও লালদীঘি মাঠ ও এর আশপাশের এলাকা জুড়ে বসেছে বৈশাখী মেলা। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এবার ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট।
তিন দিনের কৃষি যন্ত্রপাতি মেলা শুরু হয়েছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কমপ্লেক্স চত্বরে। উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এতে মেটাল নিজেদের উদ্ভাবিত এবং আমদানি করা বিভিন্ন কৃষিযন্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করে। দেশীয় দুগ্ধ শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ে গোলটেবিল বৈঠক হয়েছে রাজধানীর কাওরান বাজারের প্রথম আলো কার্যালয়ে। দুধের উৎপাদন ব্যয় কমানো, খামারিদের ভর্তুকি দেওয়া এবং মানুষকে দুধের পুষ্টিগুণ সম্পর্কে অবহিত করে দুধ খাওয়ার অভ্যাস করে তোলার উপর জোর দেন বক্তারা। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর হিরেশ রঞ্জন ভৌমিক, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নাথরাম সরকার ও প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে এসো ঐক্য গড়ে তুলি শিরোনামে কবি ও সংগঠক মহাসম্মেলন ও কবিতা উৎসব হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ কবি সংগঠক ঐক্য ফোরামের আয়োজনে এতে সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন রোকসানা সুখী। সভাপতিত্ব করেন শামীম রুমি টিটন। উপস্থিত ছিলেন ছড়াকার আসলাম সানি। চট্টগ্রাম মাতিয়ে এবার ইগলু আইসক্রিম ফেস্টিভ্যাল হচ্ছে ঢাকায়। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আব্দুল মোনেম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ এস এম মাইনুদ্দিন মোনেম। উপস্থিত ছিলেন ইগলু গ্রুপের সিইও জি এম কামরুল হাসান। উৎসব চলবে 27 এপ্রিল পর্যন্ত। 500 টাকার এন্ট্রি টিকিট কিনলেই উপভোগ করা যাবে আনলিমিটেড আইসক্রিমের সাথে জনপ্রিয় শিল্পীদের পারফরমেন্স। 20,000-এরও বেশি চাকরি প্রার্থীদের পদচারণায় শেষ হলো ঢাকা আইটি আইটিএস জব ফেয়ার 2019। টিএসসিতে চাকরি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল করিম, এলআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক ডক্টর আসিফ হোসেন খান, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কমিশনের ওয়েবসাইট থেকে উদ্ধাও, সমালোচনার মুখে ভুল স্বীকার ইসির। 2026 বিশ্বকাপ হকিতে বাংলাদেশের খেলার লক্ষ্য নিয়ে নির্বাচনী ইশতেহার রশিদ সাইদের বাঁচাও হকি পরিষদের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আরো একবার স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমিন জেলা আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গায়েব হয়ে গেছে কমিশনের ওয়েবসাইট থেকে। সমালোচনার মুখে ভুল স্বীকার করেছে নির্বাচন কমিশন। গুরুতর এই অভিযোগের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে। এক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ নাকচ করে বলা হয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের তদন্ত করছেন মহারাষ্ট্রের নির্বাচনী কর্মকর্তা। লোকসভা নির্বাচনের প্রচারে রাজনীতিবিদদের আচরণবিধি লঙ্ঘনের 426টি অভিযোগের তালিকা এবং অগ্রগতি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়েছে। তবে ওই তালিকায় নরেন্দ্র মোদীর অভিযোগের পাশে নিষ্পত্তি শব্দটি উল্লেখ থাকায় তীব্র সমালোচনার মুখে পড়ে কমিশন। মহারাষ্ট্রের লাতুরের জনসভায় পাকিস্তানের বালাকোটে হামলার উদাহরণ টেনে ভোট চাওয়ায় মোদীর বিরুদ্ধে কলকাতার একাধিক ব্যক্তি 9 এপ্রিল আচরণবিধি। আমরা সংবাদ শেষ করব, যাবার আগে দেখে নেব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির জাহিদুর রহমান। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ গ্রহণকারীদের গণদুশ্মন বললেন গয়েশ্বর চন্দ্র। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো বাংলাদেশেও জঙ্গি হামলার চেষ্টা হচ্ছে, তবে সতর্ক করেছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আইন শৃঙ্খলা বাহিনী ত্রিমুখী আঁতাতে প্রশ্রয় পাচ্ছে জলাশয় ভরাটের অবৈধতা, অভিযোগ টিআইবি। ভোক্তাদের কাছে মানসম্মত পানি সরবরাহ নিশ্চিতে ঢাকা ওয়াসার কাছে দাবি পবার। ওয়াসার পানির মান আগের চেয়ে অনেক ভালো বললেন স্থানীয় সরকার মন্ত্রী। কারসাজির মাধ্যমে কেলেঙ্কারির উদ্দেশ্যে কিছু লোক পতন ঘটাচ্ছে পুঁজিবাজারের সূচকের, প্রাক বাজেট আলোচনায় বলেছেন অর্থমন্ত্রী।
দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ। রাত দেড়টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা বিশ্ব সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলা বিশ্বনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি। শুভরাত্রি।